আমি আগে অন্য কুল চাষ করতাম, সুন্দরী কুল চাষ করতাম, সাদা হাইব্রিড বাউ কুল চাষ করতাম, কিন্তু তাতে ভালো প্রফিট আসছিল না। আমি রেবিসে এডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করে আমার যত কথা আমি বলি তখন এডিও সাহেব যোগাযোগ করে আমাকে নুরানি, মানে অনেকে বলে একে যাকে বলে ভারত সুন্দর সুন্দরীকুল, এই চারা যোগাযোগ করে দেন। সেই চারা আমি লাগিয়েছি, অফিস থেকে সার ওষুধ দিয়েছে এবং ওনারা যখন যখন আসার দরকার এসে আমার পরিচর্যা করে দেখিয়ে দিয়ে গেছেন। দেখতে অনেকটা একদম আপেলের মতো দেখতে, কাশ্মীরি যে আপেল সেই আপেলের মতো দেখতে, তাই 50-70 টাকা বাজার আছে। তো অন্যান্য কুলের থেকে আমার এই কুলটা প্রফিটটা বেশি। জেলার কৃষ্ণগঞ্জ ব্লকে আত্মা প্রকল্পের মাধ্যমে বিকল্প চাষের মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে সুন্দরী আপেল কুলের চাষ, রঙিন আপেল কুলের চাষ। এর নতুন জাত হচ্ছে নুরানি বা ভারত সুন্দরী। এই দুটো যে চাষ জাতের আপেল কুল, রঙিন আপেল কুলের চাষ আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস এবং ভজনঘাট ব্লকে খুব সুন্দরভাবে হচ্ছে এবং প্রচুর কৃষক বন্ধু এখানে খুবই উপকৃত হচ্ছেন। এটা আমরা উদ্যোগ নিয়েছিলাম 2019-20 সালে আত্মা প্রকল্পের মাধ্যমে। এখন তারা অনেক স্বাবলম্বী এবং 1 বিঘা জমি থেকে মিনিমাম 100 কুইন্টাল আপেল কুল উৎপাদন পাচ্ছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।